দ্বিতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান। পরিবারে আসতে চলেছে নতুন এক সদস্য। গত বছরই তিনি এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে মা হওয়ার অনুভূতি প্রত্যেকবারই নতুন, তাই দ্বিতীয়বারেও ততটাই এক্সাইটেড করিনা সাইফের পরিবার। পরিবারের নতুন সদস্য বলে কথা, করিনাকে এবার স্বাদ খাওয়ালেন মালাইকা অরোরা খান। সেখানে মালাইকার সঙ্গে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর, অমৃতা রাও, এছাড়াও তার ভীষণই ঘনিষ্ঠ বন্ধুরা। চলুন তাহলে দেখে নেওয়া যাক দ্বিতীয়বারের এই স্বাদের অনুষ্ঠানে করিনাকে ঠিক কী কী খাওয়ালেন তারা। আপনাদের এ বিষয়ে জানাই, করিনা ও মালাইকার বন্ধুত্ব বহুদিনের পুরনো। করিনা, মালাইকা, করিশ্মা এবং অমৃতা, এরা চারজন বহুদিনের বহু পুরনো ঘনিষ্ঠ বন্ধু। তাদের সম্পর্ক এতটাই গভীর যে কোনো পরিস্থিতি হোক একে অপরের সঙ্গে থেকেছেন সব সময়। বলা যায় প্রায় 20 বছর ধরে তারা একে অপরের বন্ধু। বাস্তব জীবনে তারা প্রত্যেকেই বহু টানা পোড়ানির শিকার হয়েছেন, বহু ওঠা পড়া দেখেছেন, তবে তাদের বন্ধুত্ব সব সময় একই রকম ছিল, একে অপরের পাশে ছিলেন সব সময়। তাই সেই কাছের বন্ধু করিনা যখন দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন, তাকে স্বাদ খাওয়ালেন মালাইকা অরোরা খান, সঙ্গে উপস্থিত ছিলেন অমৃতা রাও, করিশ্মা কাপুর। আপনারাও দেখুন এই দিনের মুহূর্তের এক ঝলক। সোফায় বসে 5 বন্ধু মজা করে আড্ডা দিচ্ছেন। সামনে রয়েছে সেন্টার টেবিল, আর সেই টেবিলেই সুন্দর করে সাজানো রয়েছে মহার্ঘোষব ডেজার্টস। আর এই ছবিটি তারা সকলেই পোস্ট করেছেন নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। আমাদের অনুমান, তারা 4 বন্ধু মিলেই এই স্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আর এই ছবিতে তাদের সকলের ক্যান্ডিড মোড ধরা পড়েছে। একেবারে জমিয়ে আড্ডা দিচ্ছেন 5 বন্ধু মিলে, আর সেই মুহূর্তই ক্যাপচার হয়েছে এই ছবিটিতে। আপনারাও দেখুন এই ছবিটির এক ঝলক। আমাদের শর্মিলা শোহাউসের পক্ষ থেকে তাদের সকলের আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। বলিউডের সব লেটেস্ট আপডেটস আর নিউজের জন্য দেখতে থাকুন শর্মিলা শোহাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.